আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা ফিরুল্লাহ এই শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহর কাছে আমার গোনাহের জন্য অনুতপ্ত বা আমার যে আকুতি মিনতি আছে তা প্রকাশ করছে এই দোয়াটি পাঠ করলে যেমনি আপনার গুণামাফ হবে তেমনি আপনার রিজিক বৃদ্ধি হবে তেমনি আপনার অভাব অনটন দূর হবে এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্নাও আল্লাহ রবুল আলমী পূরণ করে দিবেন সুর তালাকের দুই থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ তালা পরিষ্কার বলেছেন যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তাকে ছোট অবস্থা থেকে বড় অবস্থায় যাওয়ার তৌফিক দিব তাকে অভাব থেকে রক্ষা করব। এবং তাকে তার উদ্দেশ্য পূরণে সহায়তা করবো এজন্য আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর ভয় আসে বেশি বেশি আল্লাহকে ক্ষমা চাইলে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম একটা পদ্ধতি হচ্ছে আস্তারফুল্লাহ পাঠ করা বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও বেশি পরিমাণ আস্তাফিরুল্লাহ পাঠ করে থাকি তে আমাদের উচিত বেশি বেশি আস্তাফিরুল্লাহ পাঠ করা আস্তাফিরুল্লাহ পাঠ করলে কি উপকার হয় তা জেনে বুঝে আস্তাফিরুল্লাহ পাঠ করা আস্তাফিরুল্লাহ পাঠ করলে যে উপকারগুলো হয় তার মাঝে উল্লেখযোগ্য পনেরোটি উপকার এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে আমি উল্লেখ করবেন ইনশাআল্লাহ দর্শক আস্তাফিরুল্লাহ আপনি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ অনেক ধরনের উপকার ফজিলত আপনি পেয়ে যাবেন আস্তাফজাল্লাহ পা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার উপকার হবে আল্লাহ তালা আপনাকে রহমতের বৃষ্টি দান করবেন আপনার ফল ফলাদি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আপনার জমিনে বেশি পরিমাণ ফল দান করবেন তিন নম্বর যে উপকার আপনার হবে সেটা হচ্ছে ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন কোনো প্রকার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তালা রাখবেন না যেমনটা আমি প্রথমে বলেছি সুর আর তালাকের মাঝে বলেছেন অভাব দূর হবে রিজিকের সংকট দূর হবে মনের আশা পূরণ হবে তাই বেশি পরিমাণ আস্তাফুল্লাহ পাঠ করবেন অভাব অনটন থেকে বাঁচতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিরমিজুল শরীফের মাঝে বলেছেন ওয়ারা আজাকাহ মিন হাইসুল্লাহ আহতাসিব যে ইস্তেফারকে বেশি পরিমাণ পাঠ করলো আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে টাকা দিবেন সম্পদ দেবেন রিজিক দিবেন যা তার এই মাথা কোনোদিন কল্পনাও করতে পারবে না চার নাম্বার উপকার হচ্ছে আল্লাহ তালা আপনাকে ন্যাক্কার সন্তান দান করবেন অনুগত সন্তান দান করবেন যে সন্তান বিড়ি খায় গাঞ্জা টানে তারপর মদ খায় এরপরে অসভ্যতা করে আপনার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান থেকে আপনাকে রক্ষা করবেন সন্তান দান করবেন এমন যে সন্তান আপনার চোখের শীতল হবে চোখের নয়নের মনি হবে যে সন্তান দেখলে আপনার ভালো লাগবে পাঁচ নাম্বার যে উপকার আপনার হবে বাগ বাগিচা তালা দান করবেন ছয় নম্বর নদী নালা প্রবাহিত করবেন সাত নম্বর সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে অথচ কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে আমরা আস্তা পড়ি না আল্লাহর কাছে ক্ষমা চাই না আল্লাহকে ভয় করি না কিন্তু সুখ তালাশ করছি দশতলা বিল্ডিংয়ের উপরে না ভাই এসির মধ্যে সুখ নাই বাগ বাগিচার মধ্যে সুখ নাই সুখ হচ্ছে আল্লাহকে ভয় করার মধ্যে আস্তা পাঠ করার মাঝে নামাজ রোজা পড়ার মাধ্যমে ইসলামের মাধ্যমেই পরিপূর্ণ শান্তি মুক্তি এবং সফলতা রয়েছে এরপরে যে উপকার আপনার হবে সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন আল্লাহ তালা রহমতে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন আস্তা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে শারীরিকভাবে যে অক্ষমতা আছে এটা হতে পারে যৌন সমস্যা বা আপনার শারীরিক কোনো দুর্বলতা বা হাঁটুতে গিরে বা হাড্ডিতে বা চোখে মাথায় প্যাটে কিডনিতে কোনো সমস্যা হলে সেগুলো আল্লাহতাল্লাহ নিরাময় করে দেবেন সুস্থ করে দেবেন যদি আপনি আস্তাফরুল্লাহ পাঠ করতে পারেন আজাব গজব দেবেন না আল্লাহ তাআলা এই যে বর্তমানে মহামারী চলতেছে আপনি যদি আস্তাফরুল্লাহ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আজাব গজব থেকেও আপনি রক্ষা পাবেন তাই এই মহামারী থেকে বাঁচতে যে দোয়াটি বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন আল্লাহ হুম্মা ইন্নি আমি কামিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি আমিন সাই আসকাম এই দোয়াটি পাঠ করবেন এবং বেশি পরিমাণ আস্তাফরুল্লাহ পাঠ করবেন ইনশাল্লাহ মহামারী থেকেও আপনি রক্ষা পাবেন এরপরে আস্তা আফরুল্লাহ পাঠ করলে আরও যে উপকার হয় সব প্রকার আপদ বিপদ ও আল্লাহ তালা দূর করে দিবেন সমস্ত প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন বারো নাম্বার উপকার হচ্ছে এটি বিপদ দূর হবে সংকট দূর হবে এবং পেরেশানি চিন্তা আপনার জীবন থেকে চলে যাবে চিন্তা মুক্ত জীবন নিয়ে আপনি বসবাস করতে পারবেন তেরো নম্বর উপকার হচ্ছে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন যেমনটি আমি প্রথমে আপনাকে বলেছিলাম সুর আত্মালাকে দুই থাম দুই থেকে তিন নাম বারাইতে আল্লাহ তালা বলেছেন যে আমাকে ভয় করবে আমি তাকে রিজিক বৃদ্ধি করে দেব তার অভাব দূর করে দেব তার মনের আশা পূরণ করে দেব আস্তাফরুল্লাহ পাঠ করলে ১৪ নম্বর যে উপকার হবে আল্লাহ তালা সেই উপকারটি দান করবেন মুস্তাযাবুদ্দাওয়া অর্থাৎ আপনি যদি আস্তাফরুল্লাহ বেশি বেশি পাঠ করেন তাহলে মোনাজাত ধরবেন তো আপনার দোয়া কবুল হয়ে যাবে এখন আপনি বসে বলবেন আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি হবে এখন আপনি বলবেন আল্লাহ তুমি আমার অসুস্থতা দূর করে দাও দূর হয়ে যাবে যা চাইবেন টাকা চাইলে টাকা পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন মাফের দোয়া করলে গুনা মাফ হয়ে যাবে এজন্য মোস্তাজাবুদ্দাওয়া বা দোয়া কবুলকারী ব্যক্তি হিসাবেও আপনাকে আল্লাহ সিলেক্ট করবেন যদি আপনি বেশি বেশি পরিমাণ পাঠ করতে পারেন এবং সর্বশেষ পনেরো নাম্বার যে উপকারটা আপনার হবে তা হচ্ছে আল্লাহ তালা মৃত্যুর পর পরেই আপনাকে জান্নাত দান করবেন আস্তাফুল্লাহ পাঠ করলে তো গুণা এমনি মাফ হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনাকে মাঠে কোনো হিসাব নেবেন না কোনো প্রশ্ন করবেন না যার গুণায় আল্লাহ তার কাছে কি হিসাব নেবেন তাকে তো জান্নাত দান করে দিবেন এই পাঠ করলে মহা উপকার আপনার হবে এবং অতিরিক্ত যে উপকারটি হবে সেটা হচ্ছে আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দিবেন যেটা আল্লাহ তালা সুরাত দুই থেকে তিন নাম্বার আয়তের মাঝেই বলেছেন তে আসুন দর্শক আমরা বেশি থেকে বেশি পরিমাণ এস্তেক ফাগ বা আস্তা পাঠ করি শুধু যে আস্তাফরুল্লাহ এতটুকু দুই শব্দই পর্ব বিষয়টি কিন্তু তা নয় আস্তাফরুল্লাহ অনেক প্রকার রয়েছে অনেক বড় রয়েছে যেমন আস্তাফরাইল্লা এরকম আস্তাফরুল্লাহ অনেক আকারে বড় রয়েছে ছোট রয়েছে যেটা আপনার কাছে সহজ মনে হয় সরল মনে হয় সেটাই আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি হুকার পাবেন আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে আস্তা আফরুল্লাহ বা ফারের উপকার জেনে বেশি বেশি আস্তা আফরুল্লাহ পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম